হ্যালো পৃথিবীবাসী, কক স্টুডিও বাংলার নতুন একটা গান মুক্তি পেয়েছে। চলুন দেখে আসি, দেখার পর কেমন লাগলো তা আপনাদের সাথে শেয়ার করছি। কক স্টুডিও বাংলা সিজন 2। ওকে, লাখি আখন্দকে ট্রিবিউট করেছে এবার। দুর্দান্ত কম্পোজিশনে তৈরি হয়েছে অসাধারণ সব মাস্টার পিস। সাদা কালো আমলের স্ট্যাটিক সাউন্ড শোনা যাচ্ছে। 70-এর দশকে বাংলা ছায়াছবি ও গানে এসেছিল এক নবজাগরণ। ঘুড্ডি সিনেমায় লাখি আখন্দের প্রতিটি গানে সেই ম্যাজিকই দেখতে পাই আমরা। অবভিয়াসলি খোঁজে না তো মন, ঘুম 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 চোখে দেয় চুম, এই মন বোঝে না তো কেউ, এই যৌবন যেন মৌবন মধুকর খোঁজে না তো মন। Bye.
বাংলাদেশে জ্যাজ মিউজিকের একজন কিংবদন্তি ছিলেন লাখি আখন্দ। কয়েক বছর আগে উনি মারা গিয়েছিলেন। ওনার সৃষ্টিগুলো নিয়ে রিসেন্টলি বড় বড় সঙ্গীত শিল্পীরা কিন্তু ভালো ভালো কিছু কাজ উপহার দিচ্ছেন। যেমন শাফিন আহমেদ একটা ট্রিবিউট দিয়েছিলেন, এখন আবার কোক স্টুডিও বাংলা ওনাকে ট্রিবিউট দিল। খুড্ডি যে সিনেমাটার কথা বলা হয়েছিল, ওই সিনেমাটার এক একটা গান যারা আপনারা শুনেননি তাদের জন্য ভাবছি যে ওই সিনেমার সবগুলো গানকে একত্র করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। জ্যাজ মিউজিকটা না আমার কাছে মানে পার্সোনালি আমার কাছে লাগে যে আপনি রোমান্টিক কোনো একটা ডিনারে আছেন কোনো একটা রেস্টুরেন্টে, দূর থেকে জ্যাজ মিউজিকের বিট এবং সুরের মূর্ছনা আপনার কানে এসে পড়বে আর আপনি রোমান্টিক একটা আবহ ফিল করতে পারবেন। জ্যাজ মিউজিকটা সবচেয়ে বেশি কোন সময়টায় আপনাদের শুনতে ভালো লাগে একটু কমেন্ট করে জানান তো, দেখি আপনাদের সাথে আমার মতামতটা একটু যাচাই বাছাই করে নিই। সব সময় কিন্তু জ্যাজটা ওরকম মানে আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানান তো। যাই হোক, কোক স্টুডিও বাংলার আরেকটি ভালো কাজ দেখতে পেলাম, অর্ণব এবং তার দলবলকে জানাই সাধুবাদ। ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আরো বেশি ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল আর নোটিফিকেশনের ঘন্টাটাও বাজিয়ে দিতে ভুলবেন না। আমি জেনাইম চৌধুরী, আসসালাম।